আমি লেকচারার আমির হোসেন বলছি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি মোটিভেশনাল গল্প বলবো। সে মোটিভেশনাল গল্পটির মাধ্যমে অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে দুইজন ভিক্ষুকের গল্প। তো এক এলাকায় পাশাপাশি দুইজন ভিক্ষুক বসে ভিক্ষা করতেন। তারা একই সাথে ভিক্ষা করা শুরু করে এবং দীর্ঘ 10 বৎসর ভিক্ষা করে। ভিক্ষা করার পরে দেখা গেল যে একজন ভিক্ষুক কোটিপতি হয়ে গেলো, আরেকজন ভিক্ষুক যে ভিক্ষা করতো সে এখনও ভিক্ষা করে। তো যে গরিব রয়ে গেলো, যে ভিক্ষুকই রয়ে গেলো, সে আল্লাহর কাছে মানে বলল যে আল্লাহ, আমি এমন কি অপরাধ করছি যে আমার পাশে যে ভিক্ষা করতো সে আজকে কোটিপতি হয়ে গেল আর আমি সে ভিক্ষাই করতেছি। তুমি আল্লাহ আমার উপর অবিচার করেছ, তুমি আমার উপর ন্যায় বিচার করো নাই। সে আল্লাহকে দোষারোপ করতে করতে থাকলো, মন সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকলো। এইভাবে সে প্রতিদিনই সৃষ্টিকর্তাকে দোষারোপ করে আর ভিক্ষা করা। তখন সৃষ্টিকর্তা তাকে স্বপ্নে দেখালো যে কিভাবে তার পাশের জন কোটিপতি হলো। তো সেই কাহিনীটি শুন যে এরা দুজন যখন ভিক্ষা করতো, প্রথম ভিক্ষুক যে এখনও ভিক্ষুক রয়ে গেল, সে সারাদিনে যত ভিক্ষা করে উপার্জন করতো সব টাকা সে খরচপাতি করে ফেলত, পরের দিন শূন্য হতে আবার ভিক্ষা করতে যেত। আর দ্বিতীয় ভিক্ষুক যে কোটিপতি হলো, সে কী করতো, সারাদিনে যত ভিক্ষা করতো তার 10%, 100 টাকা ভিক্ষা করলে 10 টাকা রেখে দিত আর বাকি 90 টাকা সে খরচ করতো। এইভাবে তারা যখন ভিক্ষা করতে থাকলো, তখন দ্বিতীয় ভিক্ষুকের হাতে 10 টাকা সঞ্চয় করতে করতে এক সময় কিছু টাকা হলো। টাকা হওয়ার পরে সে কী করলো, একটি রিক্সা কিনল। সে একটি রিক্সা কিনে সে রিক্সাটা ভাড়া দিল। সে এখন ভিক্ষাও করে আর রিক্সা থেকে প্রতিদিন কিছু টাকা সে পায়, জমা পায়। এইভাবে কিছুদিন পরে জমা পেতে পেতে দেখা গেলো যে তার হাতে আরও কিছু টাকা হলো। তখন সে আরেকটি রিক্সা কিনল। তখন থেকে সে প্রতিদিন 2টা রিক্সার ভাড়া পাইতে থাকে এবং সে ভিক্ষা করতে থাকে। এভাবে করতে করতে একসময় তার 100 রিক্সা হয়ে গেলো। 100 রিক্সা হওয়ার পরে সে ভিক্ষা করা ছেড়ে দিল এবং সে 100 রিক্সা থেকে যে উপার্জন পায় এবং 100 রিক্সাকে সে পরিচালনা করতে থাকলো। সে এখন ভিক্ষা করা বন্ধ করে সে রিক্সা পরিচালনা করতে থাকলো এবং 100 রিক্সার ইনকাম সে প্রতিদিন পেতে থাকলো এবং এইভাবে সে তার ব্যবসা বাড়াইতে থাকলো। একসময় কী হলো, সে রিক্সা কিনলো, ট্রাক কিনলো। এভাবে কিনে সে একজন বড় প্রতিষ্ঠিত পরিবহন ব্যবসায়ী হয়ে গেলো। তার কাছে এখন সে এখন কোটি কোটি টাকার মালিক। তো বন্ধুগণ দেখেন, আসলে এভাবেই পরিকল্পনামাফিক জীবনযাপন করলে কিন্তু মানুষ একসময় প্রতিষ্ঠিত হয়ে যায়। সব কিছু নির্ভর করে পরিকল্পনার উপরে। তো প্রথম ভিক্ষুক কিন্তু সে যা খরচ করতো সবই খেয়ে ফেলত, এই জন্য সে জীবনে আগাইতে পারেনি। কিন্তু দ্বিতীয় ভিক্ষুক যে প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় করতো, সেটা দিয়ে কিন্তু সে আজকে সেই টাকাটা সে ব্যবহার করে ব্যবসায়িক পরিকল্পনা করে সে কোটিপতি হয়ে গেল। তো বন্ধুগণ, এই গল্পটার মূল বক্তব্য এটাই যে ইনকামের কিছু অংশ সঞ্চয় করে সেটা ব্যবসা বা ইনভেস্টমেন্টে কাজে লাগাইতে হবে, তখনই আপনি একসময় বড় হয়ে যাবেন। তো আশা করি এই গল্পের মূল বক্তব্যের মাধ্যমে আমি একটা লেসন আপনাদেরকে দিতে পেরেছি যে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করার মাধ্যমে কি, আপনি এই সঞ্চয় ইনভেস্ট করবেন, এইভাবেই আপনার টাকা বাড়তে থাকবে। তো থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন।